ভালো আছো। আজকে আমার আলোচনার বিষয় কর্মনীতি সুশাসন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়। প্রিয় শিক্ষার্থী, তোমরা পড়ার টেবিলে বই পুস্তকে বসে যাও, খাতা কলম নেই। আজকের আলোচ্য বিষয় কর্মনীতি ও সুশাসন এর প্রথম অধ্যায়, দ্বিতীয় পত্র এর প্রথম অধ্যায়। সেখানে গত ক্লাসে আলোচনা করেছিলাম যে কীভাবে ভারতবর্ষে ব্রিটিশরা রাজত্ব করছে এবং তারা কীভাবে বিতাড়িত হলো। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে যে দ্বিজাতি তত্ত্ব, এবং দুই নম্বর টপিক হচ্ছে লাহোর প্রস্তাব। দ্বিজাতি তত্ত্বের উপর আমি কিছু আলোচনা করতে চাই। প্রথমে দ্বিজাতি তত্ত্ব কী? দ্বিজাতি তত্ত্ব কি, এটা আমার আলোচ্য বিষয়। দ্বিজাতি তত্ত্ব কি এর আলোচনা করার পূর্বে আমাদের জানা দরকার দ্বিজাতি তত্ত্বটা কে নিয়ে আসলেন, কেন আসলেন। ভারতবর্ষের মুসলমানদের আধিপত্য বিস্তারের জন্য মুসলিম লীগ নেতা কায়দে আজম মোহাম্মদ জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব কি করেন, দ্বিজাতি তত্ত্ব প্রবক্তা। তিনি তার উদ্দেশ্য হল মূলত ভারতে শুধু হিন্দু সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায় থাকবে আর সংখ্যালঘু মুসলমান সম্প্রদায় থাকবে, এটা প্রত্যেকেই একটা স্বতন্ত্র ধর্ম সত্তা, এর উপর ভিত্তি করে মুসলমানদেরকে বিভক্ত করার জন্য হিন্দুদেরকে দ্বিজাতি তত্ত্ব প্রবক্ত করে। এরই আলোকে ১৯৩৫ সালে ভারত শাসনে যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা প্রবর্তন করা হলেও মূলত যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা কার্যকর করা হয়নি। এরই পরিপ্রেক্ষিতে ১৯৩৫ সালে ভারত শাসন আইনের প্রেক্ষিতে ১৯৩৭ সালে করাচিতে দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে মোহাম্মদ আলী জিন্নাহ কিছু আলোচনা দিচ্ছে। উক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে মূল কথাই ছিল যে ভারতবর্ষে মুসলমানদের স্বতন্ত্র আবাসভূমি, জাতীয় সত্তা এবং ধর্মীয় অনুভূতি থাকতে হবে এবং নির্দিষ্ট ভূখণ্ড। এরই প্রেক্ষিতে ১৯৪০ সালে ২২ মার্চ নিখিল ভারতবর্ষ মুসলিম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানে মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ কি বললেন, দ্বিজাতি তত্ত্ব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। দ্বিজাতি তত্ত্বের মূল কথাই ছিল যে মুসলমানদের স্বাধীনতা, সক্রিয়তা এবং তাদের জন্য একটি নির্দিষ্ট ভূখণ্ড আবাসভূমি দিতে হবে, এটাই হল দ্বিজাতি তত্ত্ব। প্রিয় শিক্ষার্থী, এখন যদি আমি বলি দ্বিজাতি তত্ত্ব কি, তোমাদের উত্তর আসতে হবে দ্বিজাতি তত্ত্ব মূলত ভারতবর্ষ মুসলমানদের স্বাধীন আবাসভূমি, নির্দিষ্ট ভূখণ্ড এবং স্বতন্ত্রতা বোধ দিতে হবে, এটাই হলো দ্বিজাতি তত্ত্বের মূল। আর এই দ্বিজাতি তত্ত্ব নিয়ে আসেন মোহাম্মদ আলী জিন্নাহ। জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব, তাহলে আমি কি বুঝতে পেরেছি দ্বিজাতি তত্ত্ব কি, ভারতবর্ষে হিন্দু সংখ্যাগরিষ্ঠ হিন্দু মুসলমানদের হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভেদ সংঘর্ষ নিরাময়ের জন্য শুধুমাত্র মুসলমানদের স্বতন্ত্র আবাসভূমি এবং নির্দিষ্ট ভূখণ্ড ও সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য দ্বিজাতি তত্ত্ব প্রবর্তন করা হয়। উক্ত প্রবর্তনকারী হলেন কায়দে আজম মোহাম্মদ জিন্নাহ, ইনি ছিলেন মুসলিম লীগ নেতা। এই প্রেক্ষিতেই দ্বিজাতি তত্ত্ব ভারতবর্ষে আসে। দ্বিজাতি তত্ত্বের গুরুত্ব বা তাৎপর্য এরপর হল দ্বিজাতি তত্ত্বের গুরুত্ব
বা তাৎপর্যটা কি? দ্বিজাতি তত্ত্বের ফলে ভারতবর্ষ মুসলমানদের কি হয়? ধর্মীয় ঐক্যবোধ চেতনাবোধ জাগ্রত হয়। দ্বিজাতি তত্ত্বের ফলে কি হয়? ভারতবর্ষের মুসলমানদের মধ্যে কি হয়? ধর্মীয় বোধ জাগ্রত ও ঐক্যবোধ জাগ্রত হয়। ফলে দ্বিজাতি তত্ত্বের ফলে দুই নম্বর কথা হলো যে দ্বিজাতি তত্ত্বের ফলেই ভারতবর্ষে কি হয়? মুসলমানদের মধ্যে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় চেতনা জাগ্রত হয়। তিন নম্বর গুরুত্ব হলো যে দ্বিজাতি তত্ত্বের ফলে ভারতবর্ষ মুসলমানদের মধ্যে স্বতন্ত্র আবহাওয়ার ভূমি, সক্রিয় ধর্মীয় অনুভূতি জাগ্রত হয়, যার পরিপ্রেক্ষিতে দ্বিজাতি তত্ত্বে সর্বোপরি বলা যায় যে দ্বিজাতি তত্ত্বের পরিপ্রেক্ষিতেই 1947 সালে 14ই আগস্ট ভারতবর্ষে একটি পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম হয়। প্রিয় শিক্ষার্থী, দ্বিজাতি তত্ত্বের উপর আমার আলোচনা আজকে আলাদা। এখন আমি বলতে চাচ্ছি দ্বিজাতি তত্ত্ব কি, দ্বিজাতি তত্ত্বের গুরুত্ব। এই গুরুত্বের মধ্যেই চলে আসছে যে ভারতবর্ষে দ্বিজাতি তত্ত্বের কারণেই মুসলমানদের মধ্যে স্বাধীনতা সক্রিয় বোধ জাগ্রত হয়, আবার ধর্মীয় অনুভূতি জাগ্রত হয়, মমত্ববোধ, মুসলমানদের প্রতি মমত্ববোধ, ভালোবাসা বোধ জাগ্রত হয়, এবং দ্বিজাতি তত্ত্বের কারণেই ভারতবর্ষে একটি স্বাধীন সার্বভৌম পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি হয়। এটাই ছিলেন স্রষ্টা দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কাজী আলী মোহাম্মদ আলী জিন্নাহ। আশা করি আমার দ্বিজাতি তত্ত্বের আলোচনার প্রেক্ষিতে আজকে যেটুকু বললাম তোমরা যদি না বুঝতে পারো নোট করে আমাকে মেসেজ করে জানাবা, অথবা কি করবে তোমরা, হ্যাঁ, খাতায় নোট লিখে প্রতিষ্ঠান খুললে আমাকে দেখাবো। নেক্সট আমি জানতে চাচ্ছি যে দ্বিজাতি শিক্ষার্থী, এবার আমার আলোচ্য বিষয় হচ্ছে যে লাহোর প্রস্তাব। নেক্সট পয়েন্ট, এবার আমি আলোচনায় যাচ্ছি লাহোর প্রস্তাব কি আনেন, কেন আসলো। হিন্দু মুসলমানদের মধ্যে দ্বিজাতি তত্ত্বের ফলে সাম্প্রদায়িক দাঙ্গা তুঙ্গে ওঠে, এবং সাম্প্রদায়িক দাঙ্গা মানে সাম্প্রদায়িক অর্থটা হলো ধর্মীয় অনুভূতি, হিন্দুরা হিন্দুদের ধর্ম, মুসলমানের ধর্ম। এবং 1937 সালে নির্বাচনের ফলে ভারতবর্ষে বেশ কিছু ক্ষমতাসীন কংগ্রেস সরকার গঠন করে, সংসদ গঠন করে। উক্ত সংসদের গঠন করার ফলে কি হয়? কংগ্রেস ক্ষমতা গঠন করার ফলে ভারতবর্ষের হিন্দুদের দৌরাত্ম্য হয়ে যায়, এবং মুসলমানদের সঙ্গে হিন্দুদের মধ্যে একটি কি হয়? রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক দাঙ্গা তুঙ্গে ওঠে। এই অবস্থার প্রেক্ষিতে কাজী আজম মোহাম্মদ জিন্নাহ কি করলেন যে মুসলিম লীগকে পুনর্গঠন করার জন্য সক্রিয় হবেন, এবং তার একক প্রচেষ্টায় ভারতবর্ষে কায়েদে আজম মোহাম্মদ জিন্নাহ মুসলিম লীগকে পূর্বের চেয়ে অনেক শক্তিশালী করে তোলেন, এবং তিনি দাবি করেন পরবর্তীতে যে 1937 সালে নির্বাচনের পর উনি দাবি করেন যে ভারতবর্ষের মুসলিম লীগের একটি রাজনৈতিক সত্তা প্রতিষ্ঠা করতে হবে। এর প্রেক্ষিতে দ্বিজাতি তত্ত্বের আলোকে লাহোর প্রস্তাব উত্থাপন করা হয়, আর লাহোর প্রস্তাব 1940 সালে 22 মার্চ কত সালে, 1940 সালে 23 মার্চ উত্থাপন করেন বাংলার, পূর্ব বাংলার মুসলিম লীগ নেতা
ছেড়ে বাংলাকে খোঁজে পূর্ব বাংলার মুসলিম লীগ নেতাকে ছেড়ে বাংলা একে ফজলুল হক তিনি কোথাকার পূর্ব বাংলা কে পূর্ব পূর্ব বাংলার মুসলিম লীগ নেতা কে ছেড়ে বাংলাকে ফজলুল হক লাহোর প্রস্তাব উত্থাপন করে লাহোর প্রস্তাবের মূল কথা ছিল যে ভারতবর্ষে সংখ্যা গরিষ্ঠ হিন্দু এবং সংখ্যা গরিষ্ঠ মুসলিম উভয় সম্প্রদায়ের জন্য একটি স্বাধীন স্বতন্ত্র আবাসভূমি থাকতে হবে এবং শুধু আর প্রত্যেকটা প্রদেশের সার্বভৌম স্বায়ত্তশাসন ও সার্বভৌমত্ব দিতে হবে এটি হল শেরে বাংলাকে ফজল তাহলে শেরে বাংলাকে ফজল হকের লাহোর প্রস্তাবের মূল কি লিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয় উক্ত অধিবেশনে 1924 সালের 23 মার্চ পূর্ব বাংলার মুসলিম লীগ নেতা শেরে বাংলাকে ফজল হক লাহোর প্রস্তাব উত্থাপন করেন উক্ত প্রস্তাবটি হল যে ভারতবর্ষে মুসলমান সম্প্রদায়ের জন্য একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আবাসভূমি দিতে হবে এবং প্রতিটি অঙ্গরাজ্য প্রদেশগুলিতে সার্বভৌমত্ব প্রদান করতে হবে তা যুক্তরাষ্ট্র সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে প্রিয় শিক্ষার্থী যুক্তরাষ্ট্র সরকার কি এই যে আমি ইতিপূর্ব বিজেপি তত্ত্বের মধ্যে বললাম যুক্তরাষ্ট্র সরকার এবং 40 সালের মধ্যে বলছি যুক্তরাষ্ট্র সরকার যুক্তরাষ্ট্র সরকারটা কি এটা জানা দরকার যুক্তরাষ্ট্র সরকার বলতে এমন একটি সরকার ব্যবস্থাকে বোঝায় যে শাসন ব্যবস্থায় কেন্দ্র থেকে আঞ্চলিক প্রাদেশিক এবং স্থানীয় সরকার ক্ষমতা পায় এবং সেই ক্ষমতা অনুসারে স্বাধীনভাবে মুক্তভাবে এই কেন্দ্র থেকে ক্ষমতা পেয়ে আঞ্চলিক প্রাদেশিক এবং স্থানীয় সরকারগুলি তার শাসন কার্য পরিচালনা করে তার জন্য কেন্দ্র সরকারের কাছে কোনো জবাবদি অর্থাৎ যুক্তরাষ্ট্র সরকারের কাছে কোনো জবাবদি করতে পারে না তখন তাকে যুক্তরাষ্ট্র প্রিয় শিক্ষার্থী 40 সালের লাহোর প্রস্তাবের মূল সম্পূর্ণই হল যে প্রদেশগুলোতে যে প্রাদেশিক সরকার থাকবে এই সরকারগুলো স্বাধীনভাবে প্রদেশের শাসন কার্য পরিচালনা করবে তার জন্য পাকিস্তানি সরকারের কাছে কোনো জবাবদি করতে হবে না এটাই হলো 40 সালের লাহোর প্রস্তাব শিক্ষার্থী এখন যদি আমি বলি 40 সালের লাহোর প্রস্তাব কি যে 40 সালের লাহোর প্রস্তাবের মূল কথাটাই হল সংখ্যাগরিষ্ঠ মুসলমান সম্প্রদায়ের জন্য স্বাধীন স্বতন্ত্র আবাসভূমি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে এবং আঞ্চলিক প্রাদেশিক স্থানীয় সরকারগুলিকে সার্বভৌমত্ব প্রদান করতে হবে অর্থাৎ যুক্তরাষ্ট্র সরকার প্রবর্তন করতে হবে যাতে আঞ্চলিক প্রাদেশিক এবং স্থানীয় সরকারগুলি তার কাজের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে কোনো জবাবদি করতে না হয় এটাই হলো 40 সালের অবস্থা আশা করি তোমরা যদি না বুঝে থাকো আমাকে মেসেজ করে জানাবা অথবা নোট করে লিখে আমাকে পলিশ করলে বা আমি প্রতিষ্ঠানে আমি আসি আমাকে রিং করে জানাবা আজকে মতো মোটামুটি দুটা তপস্যি আলোচনা করছি আর করতে চাই না এখন তোমাদের জন্য একটু বাড়ির কাজ দিব আমি সেই কাজটা হলো দেখে নাও
জাতিতত্ত্বের ভিত্তিতে লাহোর প্রস্তাবের মূল লক্ষ্য কি ছিল ব্যাখ্যা করো। এটাই আজকে একটা প্রশ্ন, এটা বাড়ির কাজ, তোমরা এটা লিখে নিও। বিজাতিতত্ত্বের ভিত্তিতে লাহোর প্রস্তাবের মূল লক্ষ্য কি ছিল ব্যাখ্যা করো। শিক্ষার্থী, আজকের মতো আলোচনায় শেষ করবো।